আমরা আসছি কলকাতা, তো বাপিদা আছে সঙ্গে, মিঠুদা আছে, সব দাদারা আছে, তো আসছি কলকাতা আর আমরা আছি গাড়িতে। তো ট্রেন তো চলে না, আমরা রামপুরহাট থাকা গাড়ি ভাড়া করেছি বুকিং করে, আমরা গাড়িতে আসছি। তো ব্লগটা দেখতে থাকেন, কন্টিনিউ চলবে, চলেন। আমরা এখানে চাটা খাওয়া দাওয়া করে গাড়ি আমাদের লাগা আছে, এবার গাড়ি ছাড়বো। হ্যাঁ, এই মানে আমরা চা খেলাম, খুব সুন্দর চা। চা খাওয়া দাওয়ার পরে এবার গাড়িতে চাপবো, চলো। এই গাড়ি আমাদের এবার চালু হবে এসি, চলেন। পৌঁছে গেছি কলকাতা, এবার যাবো চান্দনি মার্কেট। এইখানে গাড়ি আমাদের পার্কিং হলো, ফিরবো আমরা চান্দনি মার্কেট। চান্দনি মার্কেটে মার্কেটের মধ্যে আবার খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়বো, চলো। ভালো লাগলে আগে আমরা গাড়ি রেখে দিয়েছি, একটু হেঁটে যাচ্ছি, হেঁটে চান্দনি মার্কেট ঢুকবো, একটু হাঁটতে হবে। ফাইনালি আমাদের জিয়া সার্কেল হয়ে গেল, বাপি যা পয়সা গুনছে এখানটা দিয়ে বাইরে চলে যাবো, ট্রান্সপোর্টে মাল চলে যাবে। আমার নতুন বক্সের জন্য জিয়া কিনলাম, টেবিল নিলাম, আর কিছু মাল আছে বাইরে কিনবো। আমার বীর হচ্ছে বাকিরা, এবার বাইরে যাব। ভালো তার নতুন নিউ মডেল তিনটে হলো আর thank you.
গাইস, এটা সত্যিগড় সেই ফেমাস দোকান। বড় বড় সেলিব্রিটি এই দোকানে এসেছিল, সেই দোকানে আমরা নিচ্ছি। কিন্তু আছে সবাই দেখে সবটা হিরো আমাদের পশ্চিমবাংলা। এই দোকানে আমরা ল্যাংচা নিলাম, খুব সুন্দর পিস খেলাম আমি ফেমাস দোকান এলাকার। আজকে রাত হয়ে গেছে, এটা ভিড় কমে গেছে, সেই লেভেলে ল্যাংচা। বিরাট ফেমাস দোকানে আছি আজকে, বড় বড় এই দোকানে সেলিব্রিটি ফিল্ম জগতের হিরো হিরোইনরা খেয়ে গেছে। সেই দোকানে আমরা ল্যাংচা নিলাম, আজকে রাত হয়ে গেছে, দোকানটা ফাঁকা। খুব ভালো লাগলো, একটু খেলাম, খুব ভালো।